তো অবশেষে 2 মাস পর আমরা আবার চলে আসছি আমাদের ওয়ার্ল্ডে। আমাদের এই ওয়ার্ল্ডে প্রায় 2 মাসের বেশি খেলা হইতেছিল না। তো 1 মিনিট, এখানে একটা কুকুর টেম করছিলাম, সেই কুকুরটা কোথায় গেল? আর আগের আগের এপিসোডে একটা কুকুর টেম করছিলাম, আমার মনে আছে? আমাদের সে থরের হাতুড়ি মারো, মুরগি রে মারো। যাই হোক, তো যা বলতেছিলাম, আমাদের মনে করো এই পর্যন্ত এই ওয়ার্ল্ডে আমাদের যেই ক্যাসেল, মানে আমাদের যে রাজ্য ছিল, সেটা হইতেছে দখল করে নিছিল কিছু মিউটেন্ট এসে। ওদেরকে কে পাঠাইছে আমরা জানি না, বাট তারপর আমাদের ক্যাসেল দখল করে নিছিল। এখন ওদের সাথে ফাইট করে এর আগের দিন আমি কোনো মতে পারি নাই, ওই জন্য আমরা গেছিলাম হইতেছে খুব পাওয়ারফুল অ্যাপেল খুঁজে বের করার জন্য। দেখো আমার হাতে সে অ্যাপেল রয়েছে, এই অ্যাপেল হইতেছে খুবই পাওয়ারফুল অ্যাপেল। সো এটা খাওয়ার পর মনে করো আমাদেরকে আর মারা সম্ভব না বলতে পারো, কারণ এটা এটা খাওয়ার পর আমাদেরকে আর কেউ মারতে পারবে না, কারণ আমাদের হার্ট অনেক বেশি হয়ে যায়। এখন এই অ্যাপেল খাওয়ার পর আমাদের পাওয়ার অনেক বেড়ে যাবে, তারপর আমরা সে মনস্টারদেরকে মেরে আমাদের ক্যাসেল, মানে আর কি আমাদের রাজ্য আমরা আবার ফিরে পাবো। আচ্ছা, এখানে কোথায় যেন আমাদের সে বেস ছিল, সো নেদার পোর্টাল ইউজ করে খুব সহজে আমরা যাইতে পারতাম। এই দেখো আমাদের প্রথম বেসে আমরা চলে আসছি, এখন ইজিলি নেদার পোর্টাল ইউজ করে আমরা চলে যাইতে পারবো। চলো 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 আমাদের রাজ্যে চলো। ওকে, চলে আসছি আমরা আমাদের ওয়ার্ল্ডে। এখন হইতেছে সেই, চলো আগে ইলাইটটা নিয়ে এখান থেকে উড়া চলে যাই। আর এই জায়গার যে অবস্থা করছে ভাই, বলার বাইরে, মানে আরে উঠতেছে না কেন? এবার ঠিক আছে, দেখো এখান থেকে তুমি কেমনে হেঁটে হেঁটে যাবা, পুরো রাস্তায় একদম ভেঙে রেখে দিছে মনস্টরে। আগের বার ভাই, সেই 2 মাস আগের কথা আমার মনে আছে, কি অবস্থা করে রাখছিল, পুরো আমাদের ওয়ার্ল্ডের অবস্থা একদম খারাপ করে দিছিল ওরা। অবশেষে আমি চলে আসছি আমার রাজ্যতে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, সাবধানে সাবধানে, এখানে আগে থেকে লাফায় লাফায় যাওয়া যাবে না, ভেতরে মনস্টর থাকতে পারে। ওই ভাই, এটা কেমন মাকড়সা রে? পিগ না মাকড়সা এগুলো জাস্ট একবার দেখো। এই যে এখানে দেখো, এগুলো পিগ নাকি মাকড়সা? দাঁড়াও দাঁড়াও, ভেতরে চলো দেখতেছি। আরে মিউট্যান্ট চলে আসছে প্রথমে। অ্যাপেল খাও, অ্যাপেল খাও, অ্যাপেল খাও। অ্যাপেল না খাইলে আজকে আমাদেরকে মাইরাই দিত, আসতে না আসতে আমাদেরকে মারা শুরু করে দিছিল। দেখো কাহিনী কোথায় রে? আরে আকাশে উড়ে উড়ে মারতেছে। দাঁড়াও, এক কাজ করে আমি সে হুটবার অফ করে আনি, তাহলে সুবিধা হবে হইতেছে। আরে এই তো, আরে কোথায় রে, কোথায় রে, মারে কোথা থেকে? এইটা তাই না, এইটা তাই না, মারো এটা রে, মারো মারো, এই তো মাইরে। আরে হাড্ডি গুড্ডি একদম সব ভাঙা দিছি আমি, দাঁড়াও দেখতেছি। আমাদের সাথে পাঙ্গা নেওয়া তাই না, অত ইজি না আমাদেরকে মারা। কিন্তু এখানে কত পরিমাণে মিউট্যান্ট, এখানে কত পরিমাণে, আরে আকাশে উঠতেছে, আকাশে উঠতেছে। একবার হাত, আরে আমার হাতুড়ি আসতে বেশি দেরি লাগতেছে, এটা প্রবলেম। ধরো কাজ করি কাছে যে আগুনে ফালায় মারবো, আরে আগুনে ফালায় মারবো, মারো 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 এটারে মারো। আকাশে উঠতেছে, আকাশে আকাশে উঠতেছে না, ও মুড়ি খা, ও ভাইঙা দিছি পুরো মিউট্যান্টের, পুরো ভাইঙা দিছি আমরা। আসো আসো ভেতরে চলো, দেখি ভেতরে কোন কোন মনস্টার আছে আমাদের সাথে পাঙ্গা নেওয়া তাই না। দাঁড়াও, এখান থেকে হুটবার অফ করলে স্পষ্ট হয়ে সব। আরে আবার কে মানে, আবার কে মানে, কোন দিক থেকে মারে, কোথা থেকে মারে, হ্যালো কে, কোন দিক থেকে কোথা থেকে? আরে এই তো এখানে পাইছে এইটার, এই দেখো এই যে এখানে এইখানে 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 এটা। হ্যালো আসো, দাঁড়াও দাঁড়াও, তোমার আমি দেখতেছি। অ্যাপে আগে এটা হাতে নিয়ে নাও, তারপর মারো এটারে মারো। কাকু আমাদের সাথে ফাইট করতে আসছে তাই না, ভেতরে চলো তো দেখে আসি কোন মনস্টারে আমাদের রাজ্য দখল করে রাখছে। কারা ভাই তোমরা, কারা? ওই তো শুরু হয়েছে, শুরু হয়েছে। চিল্লা পালায় ক্রিপারটারে আগে মারো, ক্রিপারটারে আগে মারো। এই দেখো কাহিনী, দেখো 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 দেখো, কার সাথে ফাইট করবা দেখো একবার দেখো। ওরে কত বড় ক্রিপার এটা, মারো মারো ক্রিপার রে, মারো ক্রিপার রে, মারো হাতুড়ি চাইলা মারো, হাতুড়ি চাইলা মারো, ওদেরকে হাতুড়ি চাইলা মারো, হাতুড়ি চাইলা মারো। এরা নিজেরাই নিজেদের সাথে ফাইট করতেছে নাকি? আর নিজেরাই মারো 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 মারো। ওরে ভাই, ওরে ভাই, আরে ভাই, এই তো ফাটছে কিপার, ফাটছে কিপার, ফাটছে। আগুন ধরাই দিছি সবার গায়ে, আগুন ধরাই দিছি। মারো মারো এদেরকে মারো, আমার কিচ্ছু হবে না, আগুনে আমার কিচ্ছু হবে না। নিয়ে আমারে মারাও তো ইজি না, তোমাদেরকে দেখতেছে। ক্রিপার 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 রে মারবো কেমনে? হ্যাঁ যাও যাও, দূরে যাও, ফাটো ফাটো, ফাটবে ফাটবে ফাটবে। ও ফাটছে ফাটছে, ক্রিপার গিছে, ক্রিপারের অবস্থা খারাপ। আবার কি মারে? জম্বি মারে, আমারে জম্বি। হ্যাঁ একটা হিট করলে তো দূরে যে 2 কিলোমিটার দূরে যে শুয়ে ঘুমায় পড়ে আবার আমার সাথে, আমাদের সাথে ফাইট করার জন্য। আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। হ্যাঁ এত পট দেখাইতেছিল, বাকিগুলা কোথায়, বাকিগুলা কোথায়, হ্যাঁ বাকিগুলা কোথায়, সব পালাইছে নাকি? হ্যাঁ এত এত পট দেখাইতেছিল, এবার 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 আসো, এবার আসো। হ্যাঁ আরে তোমারে কে ভয় পায়, তোমারে কে ভয় পায়, হ্যাঁ তোমার কে ভয় পায়, মায়েরা উড়াই দিছে একদম, মায়েরা ফেলছি সবগুলান রে। এই মাত্র এই কয়টা ছিল? হ্যাঁ আমাদের ক্যাসেল দখল করে রাখছিল এরা, আমাদের রাজ্য দখল করে রাখছিল, বাকিগুলা কোথায়? হ্যাঁ ওকে, তোমাদের ক্যাসেল মোটামুটি এখানে যা যতগুলো ছিল সবাই মারা হয়ে গেছে। এখন চলো আমাদের সে রুমে যেয়ে দেখি, মানে আর কি যেখানে আমাদের সে বই আছে, পাওয়ারফুল বই, যেখান থেকে আমি সব কিছু মোটামুটি জানতে পারি, ওই রুমে যেয়ে দেখি আর কেউ আছে কিনা। আমাদের ক্যাসেল আশেপাশে যারা ছিল সবাই মারা হয়ে গেছে আমাদের? না না না, এখনো মারা হয় না, এখনো মারা হয় না। এই দেখো এখানে আছে আরো 2-3টা। তো আবার ক্রিপার কোথা থেকে সব ফাইটা গেল? এই তো জম্বি এখানে অনেক। ওরে ভাই, এই জায়গা তো পুরো একদম অবস্থা খারাপ করে রেখে দিছে। এই জম্বিগুলো আন্ডে মারো আগে, আমি মনে করছিলাম সবাই রে মাইরা ফেলছি, কিন্তু না, এখানে এখনো মনস্টার বেঁচে আছে, এখানে এখনো মনস্টার বেঁচে আছে, এদেরকে মারতে হবে আমাদের। মারো 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 মারো। আমাদের শর্ট পাইলে ভালো তো, কিং এর যে শর্ট ছিল ওইটা কোথায় যে গায়েব হয়ে গেল আমি নিজে বুঝতে পারতেছি না। আর এই হেলথের জ্বালা কিছু দেখাই যায় না, F1 প্রেস করলে অন্তত কিছু দেখা যাচ্ছে। যাই হোক চলো, এখন আমাদের সামনের দিকে যাইতে হবে, সামনের দিকে চলো।
খেলতে পারবে, ব্যাক করে নাও। আচ্ছা এখন এখানে তার কোনো মস্ট নেই, চলো ওই জায়গায় যে দেখা রে ক্রিপার, লাল ক্রিপার, ফাটো ফাটো ফাটো, দূরে যা ফাটো, 2 কিলোমিটার দূরে যা ফাটো, এখানে ফাটার কোনো প্রয়োজন নাই। এদিকের মনস্টার মারা হয়ে গেছে, এখন শেষের ওই জায়গাটা, আরে আমার মারতেছে নিজে, একদম গায়েব হয়ে গেছে। আচ্ছা ওর ভেতরে চলো, ওর ভেতরে দেখি আর কেউ আছে কিনা। দাঁড়াও আমি অ্যাপেল খেয়ে নেই আর একটা, কারণ লাগতে পারে আর একটা অ্যাপেল আমাদের কাজে। এবার এগুলান্ডে মারো, এগুলান্ডে মারো, মারো এগুলান্ডে মারো। এতগুলা কথা থেকে চলে আসে পিচ্ছি পিচ্ছি জম্বি। আবার দাঁড়াও আমাদের ভেতরে, ওই দেখো আমি যা ভাবতেছিলাম তাই, ওখানে বড় বড় এন্টারমেন্ট, ব্যাস আমার কাজ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। বেড়ে দেয় মায়ের খাও। এই জম্বি কঙ্কাল এন্ডারম্যান এন্ডারম্যান গুলান্ডে মারতে পারলে আমাদের পুরো এলাকা একদম ক্লিয়ার, এখানে কোনো মস্টার থাকবে না, তাই তো? মারো, আরে এদের হিট করার পর সব চারপাশে অন্ধকার হয়ে যাইতেছে কেন? হ্যাঁ চারপাশ অন্ধকার কেন হয়ে যাইতেছে? আমাদের বইতেই তো সব পাওয়ারফুল জিনিসপত্র লেখা। আরে বই বইটা যেন না ভাঙে, ভাঙলে একদম অবস্থা খারাপ করে দিব মিয়া। সে হিরো ব্র্যান্ড না কাদের ক্যাসেল আমরা রেড মেরে আসছিলাম মনে? ও ভালো কথা, আমাদের নাইট ভিশন ইফেক্ট নিতে পারলে ভালো হতো, কিন্তু ওটা তো, আরে দেখো করতেছি, ওরা করতেছি, করতেছি কি ওইখানে? এন্ডারম্যান তো খেপে গেছে, পুরো এন্ডারম্যান খেপে গেছে। আরে ভাই আমি 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 কিছু করি না, আমি কিছু করি না, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই এন্ডারম্যান, আমি কিছু করি নাই, বিনা কারণে আমার পেছনে লাগার কোনো কারণ। আরে ভাই দেখো, ওরে ভাই, আরে আরে হইতেছে কি এন্ডার, আরে আরে করতেছে কি এন্ডারম্যান, করতেছে কি ও, হোয়াট এন্ডারম্যান করতে দিচ্ছে? আরে ভাই একবার দেখো করতেছে কি এগুলা, জম্বি কোথা থেকে আসলো কিপার? আরে এন্ডারম্যান করতেছে কি এখানে, হোয়াট হইতেছে কি এখানে, এগুলো হইতেছিল কি এখানে? আরে এই হুটবার অপনা করলে তো কিছু দেখাই যাইতেছিল না একদম। মারো এগুলান্ডে মারো, একদম যাও মঙ্গল গ্রহে চলে যাও, ভাগো এখান থেকে, ভাগো, এই জম্বি কোথা থেকে চলে আসছে এখানে, আবার ভাগো এখান থেকে, ভাগো ভাগো ভাগো, পালাও 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 পালাও। এই জম্বিটারে মারতে পারলে কাজ শেষ আমাদের। আরে স্যুট বুট পরে চলে আসছে এফবিআই এজেন্ট, যাই হোক দেখি এটা, ওইটা মরছে মরছে, এটা মরছে, মরে নাই এখনো, মরে নাই এখনো, মরে নাই এখনো, মরে নাই এখনো, মরে নাই কেন এখনো? করে ভাই আমাদের চাইলা মারছে, আমাদেরকে চাইলা মারতেছে। হাল্ক হয়ে গেছো তাই না? হাল্ক হয়ে গেছো, এত পাওয়ার দেখাইতেছো, তোমার দাঁড়াও তোমার পাওয়ার আমি বের করতেছি এখান থেকে। মারো এটা রে, মরে নাই এখনো, মরে না কেন? আরে এন্ডারম্যান এখন একটা বেঁচে আছে, আমি মনে করছিলাম মাইরা ফেলছি সবাই রে, না এখনো ওদেরকে আমার মারা হয় নাই, মারা হয় না রে, ঘুষায় মারবো, এটা ঘুষায় মারবো, দাঁড়াও এটা ঘুষায় মারবো, আমি ঘুষি মেরে মারবো। হ্যাঁ মুড়ি খাও, এবার এবার আসো, এবার আসো, অনেক জ্বালাইছো, এবার আসো। ইফেক্ট ইফেক্ট দিয়ে দিছে, এত পরিমাণে মনস্টার কেন স্পন হইতেছে ভাই? ওদের লিডার আসতে বলে কে আর, দাঁড়াও মায়েরা ফেলছি না ওকে, অবশেষে জম্বি মারছি এন্ডারম্যান, ওইটা গায়েব হয়ে গেছে। ধ্যাত মিয়া, এত মারামারি ঝামেলা আমার ভালোই লাগে না, যাই হোক নাও নিচে লাফালাফি করো, আমার এন্ডারম্যানটা মারতে পারলে আমার কাজ শেষ, মানে আমার মিশন কমপ্লিট, মানে আর কি বলতেছি এনিমি সব মারা শেষ। এই তো এন্ডারম্যানটা তো আমি খুঁজতে ছিলাম, হ্যালো এন্ডারম্যান তুমি বাকি ছিলাম তো? দেখো হিট করার পরে চারিদিকে অন্ধকার, এটা জানা কথা, এটা তোমরাও জানো, আমি জানি হিট করার পর কিচ্ছু দেখতে পারবা না, কিন্তু এগুলা কি হইতেছে এখানে, কে কারে মারতেছে, কে কারে মারতেছে, দেখো ধৈরা দেখো কি পরিমাণে মাইট দিচ্ছে আমাদেরকে, ধৈরা। আরে মরছে 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 নাকি, এমনি লাফাইতেছিল তখন, এতক্ষণ মরে গেছে, ও মরে গেছে, মারা ফেলছি এন্ডারম্যান, মারছি জম্বি, মারছি কঙ্কাল কাকু, বেঁচে গেছিল এরে এরে মারতে পারলে আমাদের কাজ শেষ কমপ্লিট। এখানে যত বস ছিল সবাই আমরা মাইরা ফেলছি, এখন আমাদের সকাল পর্যন্ত ওয়েট করতে হবে, মানে দেখি সকালবেলায় এমনি এমনি টুকটাক নর্মাল জম্বি তো ডিসপন হয়ে যাবে সকালবেলায়, প্রবলেম নেই। ওকে এখন এখানে আসো ক্যাসেলের উপর ওঠা, এখন সকাল পর্যন্ত, আরে ক্যাসেল তো একদম হুটা গেছে, এখান থেকে আমরা ভিতরে চলে যেতে পারো, চলো। আচ্ছা একবার দেখো ক্যাসেলের কী অবস্থা করছে ওরা, এইখানে তো আর সার্ভাইভ করা মানে আর কি, এখানে আমাদের ওয়ার্ল্ডের অবস্থা পুরো পুরাই 12টা বাজায় দিচ্ছে, তার আগে ওয়ার্ল্ড ঘুরা দেখি কি অবস্থা। এই ওয়ার্ল্ডে আমরা আদৌ আর খেলতে পারবো নাকি, আমাদের নতুন কোনো ওয়ার্ল্ড ক্রিয়েট করা লাগবে ভাই। ক্যাসেল পুরা শেষ, এই ক্যাসেল আর নতুন করে কিছু করা সম্ভব না, তারা এখান থেকে আমরা বের হয়ে যাই। আরে ক্যাসেলের কোন জায়গাতে বের হইতেছি, ক্যাসেল পুরা শেষ, আমাদের ওয়ার্ল্ডের অবস্থাও পুরা খারাপ, পুরা বলতে একদমই খারাপ, এই জায়গা তো একদম খারাপ করে দিছে, পুরা উল্টাপাল্টা করে দিছে সব কিছু, সব কিছু উল্টাপাল্টা করে দিছে ভাই। এইখানে আর আমাদের সার্ভাইভ, এখানে কি সার্ভাইভ করব দেখো, এখানে আর এই ওয়ার্ল্ড আর কি বা খেলবো, আমাদের পুরা রাজ্যই ধ্বংস করে দিছে মনস্টার হিরো ব্রাইন, তারপর হইতেছে তোমার সেই ইভিল রিজ আইডেন্টিটি 303 না 404, যাই হোক 404 নট ফাউন্ড, যাই হোক পুরো অবস্থা খারাপ করে দিছে। দেখো এখন দেখি আমি এই বইতে কোনো উপায় পাওয়া যায় কিনা, মানে এই বইতে কোনো ফর্মুলা আছে কিনা আমাদের রাজ্য বা নতুন করে তৈরি করার, সেটা দেখতে হবে, যদি থাকে তাহলে তো ভালো। দাঁড়াও আমি এখানে এই বই, আরে মাকড়সা কোথা থেকে আসলো এখানে, এমনি এমনি আমরা ফাইট করে পারতেছি না, তার ভেতর আবার ভাগো এখান থেকে, একদম মঙ্গল ঘুরে পাঠাই দিছে ওইটারা হিট করে। আচ্ছা তারা ওই বই পয়েরা দেখতে হবে এখান থেকে কোনো উপায় আছে কিনা আমাদের, মানে আর কি রাজ্য নতুন করে তৈরি করার কোনো উপায় আছে কিনা সেটা আমাদের দেখতে হবে এখানে দেখি। অবশেষে বই থেকে একটা জিনিস আমি জানতে পারছি, সেটা হইতেছে আমাদের পুরো রাজ্য নতুন করে তৈরি করা সম্ভব, কিন্তু
প্রবলেম হইতেছে, আমরা যদি পুরা রাজ্য বা নতুন করে তৈরি করি আমরা আর এখানকার কিং থাকতে পারবো না, এটা হইতেছে প্রবলেম। মানে আমাদের আবার সেই নর্মাল সার্ভাইভাল আগে আমরা যেমন ছিলাম, মানে আম জনতা হয়ে যাইতে হবে, আমরা এখানকার আর কিং থাকতে পারবো না, তাহলে আমরা রাজ্য নতুন করে তৈরি করতে পারবো। সো এদিকে আসো, ক্যাসেলের মাথায় আসো, এই জায়গা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এখানে কোনো মস্টর নাই, যা বলতেছিলাম আমি। সো মনে করো যদি আমি নতুন করে রাজ্য তৈরি করতে চাই, তাহলে আমার একটা কাজ করতে হবে, সেটা হইতেছে আমার যত পাওয়ার আছে মানে সব পাওয়ার দিয়ে দিতে হবে। তাহলে মনে করো আরেকটা কথা, শুধু এখানে আমার পাওয়ার না, আমাদের যে একটা গাছ ছিল, তারপরে আরও মানে এখানে কুজু বুজু থেকে শুরু করে যত যার যত পাওয়ার ছিল সব পাওয়ার চলে যাবে আমাদের এই যদি রাজ্য আমি নতুন করে তৈরি করতে চাই। সো এখন আমাদের হাতে দুইটা উপায় আছে, পাওয়ার নিয়ে থাকতে হবে অথবা এই আমাদের যে পুরাতন রাজা ছিল তার যে রাজ্য ঐতিহাসিক রাজ্য সেটা আবার নতুন করে মানে আর কি এটা ঠিক করতে হবে। সো কি করা যায় ভাবতেছি আমি, কারণ আমরা যদি পাওয়ার নিতে যাই, নিজেদের সুবিধা দেখতে চাই, তাহলে মানে এখানকার যে রাজা ছিল তার রাজ্য মানে তার রাজ্য তো আমরা পরে অবশেষে দায়িত্ব পাইছিলাম ঠিক মতো ইয়ে করার। একটা কথা হইতেছে, মনে করো শক্তির থেকে দায়িত্বর মূল্য বেশি দেওয়া উচিত, কারণ যেহেতু আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল সম্পূর্ণ রাজ্য দেখে রাখার, তো আমাদের নিজেদের শক্তি যায় যাক আমরা দায়িত্ব পালন করব। সো আমাদের নিজেদের সব শক্তি ইয়ে করে আমাদের রাজ্য আমরা নতুন করে ঠিক করব। ওকে চলো বইয়ের ওইখানে চলো, দেখি আমরা কি দেখি করতে পারি, আমাদের শক্তির কোনো প্রয়োজন নাই। তো এখন আমাদের দায়িত্ব পালন করতে হবে, আর দায়িত্ব পালন করার জন্য আমাদের যত শক্তি আছে সেগুলো সব স্যাক্রিফাইস করতে হবে। ওকেই, সো এখন আমাদের ওয়ার্ল্ড নতুন কইরা লোড হবে, আর দেখি এখন আমরা মানে আমাদের সব কিছু নতুন করে ঠিক হওয়ার পর কেমন দেখা যায়। সো আমরা একদম নতুন, ও আমাদের স্ক্রিন আবার আগের মতো হয়ে গেছে, মানে আমাদের এখন আর কোনো পাওয়ার নাই। তবে আর যাই বলো সব কিছু দেখো একদম নতুন হয়ে গেছে, এখন আরও বেশি ভালো দেখা যাইতেছে। আচ্ছা চলো দেখি আমাদের ক্যাসেলের কী অবস্থা, কিন্তু একটু অন্যরকম মনে হইতেছে আমাদের রাজ্য, আমাদের রাজ্য এরকম ছিল না তো, এখানে রাস্তা ছিল, সে রাস্তা কোথায়? একটু একটু তো অন্যরকম হয়ে গেছে মনে হইতেছে। এই তো আমাদের ক্যাসেল, এই তো আমাদের ক্যাসেল, মানে আর কি আমাদের ক্যাসেল তো ঠিকঠাকই আছে মনে হইতেছে। হ্যাঁ হ্যাঁ এইটা ঠিকঠাকই আছে, আগের মতোই আছে, কোনো এখানে কোনো চেঞ্জ হয় নাই। আচ্ছা ভেতরে চলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাদের ক্যাসেলও ঠিক হয়ে গেছে। ওকেই, যাই হোক আমাদের দায়িত্ব দেওয়া ছিল রাজ্য ঠিকঠাকভাবে রাখার, তো আমাদের রাজ্য আমি আবার নতুন করে ফেলছি, দেখো সব কিছু ঠিক করে ফেলছি রাজ্য। কিন্তু আমাদের এখন আর কোনো পাওয়ার নাই, মানে আমরা সিম্পল সাধারণভাবে আমাদের খেলতে হবে, আমাদের আর কোনো পাওয়ার থাকবে না, পাওয়ারের কোনো প্রয়োজন নাই মিয়া, দায়িত্ব সব থেকে বড়। সো রাজ্য ঠিক করার দায়িত্ব ছিল সেটা। এক মিনিট, একটা জিনিস আমি দেখবো, সেটা হচ্ছে সেখানে যে পাহাড়গুলো ছিল ওইগুলো কোথায়? আর অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে পারতো একদম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ক্যাসেল তো ঠিকঠাকই আছে, বাট তারপরেও দাঁড়াও একটু সামনের দিকে, যেদিকে এদিকে আমি আমাদের গেটের সামনের এই জায়গাটা যদি দেখো তাহলে ওয়াও এটা তো পুরা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এখান থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, সো এগুলো এখন আমি ঠান্ডা মাথায় বৈশা বৈশা দেখবো। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, যাই হোক আমাদের যত এনিমি ছিল সবাই মোটামুটি মারা হয়ে গেছে, মেবি এখন আমি শিওর না আর কেউ বেঁচে আছে কিনা, আর আমাদের যত যা পাওয়ার ছিল সব শেষ। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা আমাদের যে রাজ্য ছিল সেটা সেভ করতে পারছি, মানে আমাদের দায়িত্ব পালন করতে পারছি, এটাই অনেক। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।